নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্য বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর বছর একদম পোষণ মাস বলে পালন করা হচ্ছে হ্যাঁ পোষণ মাস কেন পালন করা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না আসলে মা ও শিশুর স্বাস্থ্যের যে একটা বিশেষ নজর রাখতে হয় সেটা আমরা সবাই জানি কিন্তু সঠিক পোষণ কি কিভাবে আমরা যত্ন নেব মা এবং শিশুর সেসব নানান বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নিহার রঞ্জন দাস এবং নমস্কার বিশিষ্ট ডায়েটিশিয়ান দৈতা চৌধুরী নমস্কার হ্যাঁ আপনাদের দুজনকে আর প্রথমে ম্যাডাম আপনার কাছে আসবো আমি এই যে আমরা পোষণ কথাটা বলি পোষণ কথাটার অর্থ কী সঠিক পোষণ কাকে বলে আর আমরা যে খাদ্যাভাস রোজ খাচ্ছি ছোটরা হোক বা বড়রা হোক তাতে কি আমরা সঠিক পোষণ পাচ্ছি না আচ্ছা পোষণ মাস বা পোষণ যেটা সেটার মানেই হচ্ছে পুষ্টি যেটা আমাদের ধরুন জন্মের পর থেকেই যেটা দরকার যখনই কোনো শিশুর জন্ম হলো তার থেকে মৃত্যু পর্যন্ত যে জিনিসটা আমাদেরকে বাঁচিয়ে রাখে যে জিনিসটা আমাদেরকে আমাদের বৃদ্ধিতে সহায়তা করে সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে যে কোনো কিছু তার জন্য যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে পুষ্টি এবার পুষ্টি আমরা কোথা থেকে পাই পুষ্টি আমরা খাবার যেটা গ্রহণ করি খাদ্য হিসাবে বা পানীয় হিসাবে তার থেকে আমরা পাচ্ছি হচ্ছে পুষ্টি এবার আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমরা কি সঠিক পোষণ পাচ্ছি না এক্স্যাক্টলি আমরা সঠিক পোষণ পাচ্ছি না কারণ এখনকার দিনের লাইফস্টাইলটাই আমাদের এমন হয়ে গেছে যে আমরা অ্যাকচুয়ালি সময়ের সাথে তাল মিলিয়ে এত বেশি মানে তাড়াহুড়ো লাইফস্টাইল আমরা প্রত্যেক দিন হতে পারে কোনো না কোনো আমাদের যেটা মিল প্রত্যেক দিনে কোনো না কোনো মিল আমরা স্কিপ করছি আমরা ছেড়ে যাচ্ছি ফলে কি হচ্ছে এই জায়গাটায় যে পুষ্টিটা আমাদের নেওয়া দরকার সারা দিনের দৈহিক পরিশ্রমের বা শারীরিক পরিশ্রমের বলুন মানসিক পরিশ্রমের জন্য বলুন যেটুকু এনার্জি বা ক্যালরি আমাদের দরকার সেটা আমরা পাই হচ্ছে খাবার থেকে তো এবার আমরা যদি ঠিকঠাকভাবে না খাই বা পর ওই মিলটা যদি আমরা স্কিপ করি তার ভাগের যে ক্যালরিটা সেটা আমরা পাই না ফলে কি হচ্ছে সেখানে একটা অপুষ্টি থেকে যাচ্ছে তো তাতে আমাদের বিভিন্ন ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে মিনারেলস এর থাকে প্রোটিন এর থাকে মোট কথায় যত ধরনের আমাদের মানে উপাদান যেগুলো রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বলুন ভিটামিন মিনারেলস অ্যান্ড ওয়াটার তো সব ধরনের এগুলোর ঘাটতি থেকে যায় তো ঘাটতিগুলো দীর্ঘদিন থাকতে থাকতেই আমরা ক্রমশ ধীরে ধীরে বিভিন্ন ধরনের রোগের কবলে পড়তে থাকি ওকে সেখানেই তাহলে আমরা বুঝতে পারছি যে সেভাবেই তাহলে আসলে আমরা পোষণের মানে অপুষ্টির শিকার হই এবং সঠিক পোষণ আমরা পাই না ওকে আমি ফিরে আসব ম্যাডাম আপনার কাছে কিন্তু তার আগে স্যার আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে সঠিক পোষণের অভাবে যেমনটা ম্যাডাম বলছিলেন যে একদম জন্মের থেকে একটি শিশুর সঠিক পোষণের প্রয়োজন তো জন্মের পর একটি শিশুর সঠিক পোষণের অভাবে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং পরেও মানে ধরুন শিশুটা বড় হওয়ার পর ঠিক তখন কি সমস্যা হতে পারে অপুষ্টি তো শুরু হয় জন্মের আগ থেকেই শুরু হতে পারে আচ্ছা এখানে বলতে হয় যে পুষ্টি যদি আমার মার ঠিক না থাকে মার জরায়ুতে যে সন্তান বৃদ্ধি পায় তার অপুষ্টি এখান থেকেই শুরু হতে পারে জন্মের সময় শিশুর ওজন কম হওয়া এটা একটা অপুষ্টির লক্ষণ জন্মের আগেই অপুষ্টির লক্ষণ আর ভগবান আমাদের এভাবে তৈরি করে দিয়েছে যে জন্মের পরে সঠিকভাবে যদি মার দুধ পান করানো যায় তাহলে অলমোস্ট নাইনটি পেয়ে যায় প্রথম ছয় মাস পর্যন্ত আচ্ছা ভিটামিন ছাড়া একটা দুইটা বাকি সব পুষ্টি মার দুধেই থাকে প্রথম প্রথম মা দুধ থেকেই পেয়ে যেতে পারে যদি মা ঠিকভাবে তার স্তন পান করায় তো আমরা আজকাল দেখতে পাচ্ছি যে মানে মায়েদের এতটাই মানে ইয়ে থাকে অ্যাংজাইটি বা ইয়ে থাকে যে অনেকেই এই জিনিসটা কমপ্লিট করতে পারে না ছয় মাস ঠিকভাবে স্তন পান করানোর ব্যাপারটা কমপ্লিট করতে পারে না তার আগেই হয়তো অন্য খাবার শুরু করে দেয় যেমন কৌটোর দুধ বা গরুর দুধ আর যেহেতু বাইরে খাবার শুরু করে দেয় আর যে যেহেতু এগুলি খুব দামি জিনিস ওরা ঠিক সঠিক মাত্রা এটা তৈরি করে না এটাকে ডাইলিউটেড করে বা পাতলা করে খাওয়ায় আর ওদের একটা ধারণাও আছে একটা প্রচার আছে যে পাতলা করে খাওয়ালে হজম ভালো হয় পাতলা করে খাওয়ায় যাওয়ার জন্য অপুষ্টি ওইখান থেকে শুরু হয়ে যায় আচ্ছা আর এটার থেকে পেট খারাপ বা সর্দি কাশিটা হয় আর এই রোগটা তখন ওই অপুষ্টিটা অপুষ্টিটাকে আরও বাড়িয়ে দেয় আচ্ছা এটা হলো জন্মের সাথে সাথে যেগুলি হয় তারপরে সঠিক সময়ে সঠিক আহার শুরু না করা আরেকটা কারণ হয়ে দাঁড়ায় যেমন আমরা জানি ছ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাবে ছ মাসের পরে থেকে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করতে হবে হ্যাঁ সাপ্লিমেন্টেশন দিতে হবে অন্য খাবার থেকে তো এই জিনিসটা আমরা সাধারণত যে আমরা যেটা অ্যাডভাইস করে থাকি যে ঘরে আমাদের যেসব খাবার থাকে এই খাবার দিয়েই তৈরি করে শিশুকে খাওয়ানো উচিত মানে পরিবারে যেটা তৈরি খুব তৈরি হয় পরিবারের খাবার তো শেয়ার করার মতো বয়সটা হয় দেড় করে দেড় বছর বয়সে কিন্তু মাস থেকে দেড় বছর এই সময়টা বাচ্চাদের জন্য আলাদা করে তৈরি করতে হবে আর এটা এমনভাবেই করতে হবে ঝাল মশলা এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে যাতে ও টলারেট করতে পারে অভ্যস্ত হয়ে যায় মানে এই একটা বছর হলো ওর ট্রেনিং পিরিয়ড খাবার ট্রেনিং পিরিয়ড আমরা এইভাবেই ট্রেন করতে হবে শিশুকে যাতে দেড় বছর বয়সে ওর আর মানে ওর জন্য আলাদা খাবার তৈরি করতে না হয় ওই পরিবারে সবাই যেরকম খাবার খায় এই খাবারটা খেতে পারে তো সাধারণত আমরা যা ইয়ে করে থাকি যে ছ মাসের পরে মার দুধের পাশাপাশি অন্তত তিনবার করে খিচুড়ি খাওয়ানো সব ধরনের শাক সবজি দিয়ে ঘি বা একটু তেল দিয়ে তৈরি করে খিচুড়ি খাওয়ানো ঠিক তো সাধারণত যে অভ্যাসটা দেখা যায় মায়েদের তারা ডাল চাল সিদ্ধ করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে আমাদেরকে এসে বলে বাচ্চা তো খায় না তখন আমাকে জিজ্ঞেস করতে হয় যে তুমি যে খাবারটা শিশুর জন্য তৈরি করেছো তুমি এটা খেতে পারবে কি তুমি যদি খেতে না পারো তাহলে তুমি এরকম খাবার শিশুকে দিতে পারো না শিশু সেটা অ্যাকসেপ্ট করবে না খাবে না এভাবে টেস্টি করে তৈরি করে আর একটা প্রশ্ন যেটা সবসময় মায়েদের থাকে যে তেল বা ঘি কি এত ছোট বাচ্চা সহ্য করতে পারবে তো ওই ওই কনটেক্সটে আমি বলতে চাই ওই মায়েদের জন্য বলতে চাই যে আপনার শিশু কিন্তু জন্মের সাথে সাথে তেল বা ঘি খাওয়া শুরু করে দিয়েছে কারণ মার দুধে প্রচুর পরিমাণে বাটার বা মাখন থাকে যেটা সে জন্মের থেকেই খাচ্ছে তো জন্মের থেকে যে শিশু তেল বা ঘি খাচ্ছে তার জন্য আলাদা খাবার তৈরি করতে গিয়ে একটু তেল বা ঘি অ্যাড করলে এটা হজম করতে পারবে না এটা কোনো সময় হতে পারে না এটা বাচ্চা ঠিকভাবে হজম করতে পারবে ঠিক আমি 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 ফিরে আসছি স্যার কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ আমরা পোষণ মাস নিয়ে কথা বলছি পোষণ মাস চলছে আপনারা অনেকে হয়তো জানেন গোটা দেশে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর অবধি এই মাসটাকে পোষণ মাস হিসেবে পালন করা হচ্ছে উদযাপিত করা হচ্ছে যাতে দেশের প্রত্যেকটা প্রান্তের প্রত্যেকটা মা এবং প্রত্যেকজন মা এবং প্রত্যেকটা শিশু সঠিক পোষণ পায় পুষ্টির অভাবে যেন কোনো শিশু না ভোগে তো তার জন্যে অনেক কিছু আমাদের জানার আছে কোনটা সঠিক পুষ্টি কোনটা খেলে বাচ্চার পুষ্টির অভাব হবে না কোনটা খেলে অতিরিক্ত হয়ে যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজ তো আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট স্পাইলস চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নিহারঞ্জন রঞ্জন দাস এবং আমাদের সঙ্গে আরও একজন ডায়েটিশিয়ান রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান দৈতা চৌধুরী তো আপনাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে পোষণ নিয়ে পুষ্টি নিয়ে ছোটদের শিশুদের খাবার দাবার নিয়ে কোনটা খাওয়াচ্ছেন এটা ঠিক কিনা তাহলে সরাসরি কিন্তু আমাদের স্টুডিওতে আজ ফোন করতে পারেন ম্যাডাম বড়দের পুষ্টির ব্যাপারেও আপনাদের জানিয়ে রাখি যারা আমরা বড়োরা সিনিয়ররা হয়তো অনেক সময় মনে হয় যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমার শরীরে ঠিক লাগছে না অনেকেই খাবার খাচ্ছেন হজম হচ্ছে না শরীরে কোনো লাগছে না ওজন বাড়ছে না অনেকেই অল্পতেই ওজন বেড়ে যাচ্ছে অবসিটির শিকার হচ্ছেন তো সেই সব নানান সমস্যা যদি আপনাদের থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে ম্যাডাম একটা জিনিস হচ্ছে যে সার্জিরা বলছিলেন যে জন্মের আগে থেকেই শিশুর পুষ্টির ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে তো গর্ব আপনার কাছে জানতে চাইব যে একজন গর্ভবতী মহিলার খাদ্যাভাসটা কেমন হওয়া উচিত আর স্পেশালি দেখুন আমাদের এখানে তো আমরা খুব কনফিউজড হয়ে যাই যখন খাবারের মধ্যে ক্যালোরি ফাইবার এইসব কথাগুলো উঠে আসে কেন তো আমরা যথাযথ জানি না যে কোন খাবারটার মধ্যে কোনটা আছে তো শহরের মানুষই কনফিউজ হয় তো গ্রামে তো আরও কনফিউজ হবে তো ইন জেনারেল গর্ভবতী মহিলারা বা মায়েরা কি ধরনের খাবার খেলে তার শিশু অপুষ্টির শিকার হবে না আচ্ছা গর্ভাবস্থায় যখন থাকে তখন একজন মহিলাকে শুধু নিজের জন্য নয় দুজনার খাবার খেতে হয় নিজের জন্য তার ভেতরে যেটা প্রাণ সৃষ্টি হচ্ছে তার জন্য খেতে হয় তো তার জন্য কি হয় নর্মালি একজন মহিলার যার দৈনন্দিন চাহিদা যতটুকু তার থেকে একটু বেড়ে যায় খাওয়াটা একটু বাড়িয়ে খেতে হয় তো সব থেকে ইম্পর্ট্যান্ট যে খাদ্য উপাদান গর্ভাবস্থায় প্রয়োজন সেটা হচ্ছে প্রোটিন আমরা সবাই জানি যুক্ত খাবারের মধ্যে মাছ মাংস ডিম ডাল সয়াবিন দুধ এগুলো থাকে তো এগুলোর পরিমাণটা একটুখানি বাড়াতে হয় নর্মালের থেকে একটু বাড়াতে হয় কেউ ধরুন একটা ছোট মাছের পিস খাচ্ছেন সেটাকে একটুখানি বড় করতে হবে ঘরে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে আমাদের যেমন ডাল সবার বাড়িতে ডাল থাকে ডাল হয় সে ডালটাকে বিভিন্ন ফর্মে খেতে পারেন ডাল হিসাবে খেলেন কেউ ছোলা করে ছোলা খেতে পারেন সয়াবিন খুব ভালো প্রোটিন সোর্স এগুলো বেশি বেশি করে খেতে পারেন তাছাড়া রয়েছে ক্যালসিয়াম বাড়াতে হবে ক্যালসিয়ামের জন্য সবুজ শাক সবজি দুধের জিনিস সেগুলো খেতে পারেন তাছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট উপাদান হচ্ছে আয়রন এবার হিমোগ্লোবিন অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তখন হ্যাঁ কম থাকে ভীষণ তো সেটা বাড়াতে হয় তো সেটা বাড়ানোর জন্য কি অনেকেই মানে থাকে কি আমরা একটা আগেকার দিনের একটা মানে কিছু মিথকে আমরা কেন্দ্র করে থাকি যেমন ধরুন নর্মালি কথাতেই আছে যে হিমোগ্লোবিন কম তুমি কুলে কুলেখারা খাও এই জিনিসগুলো আগে থেকেই প্রচলিত কিন্তু এগুলো কোনোদিনও আমরা বাস্তবে করে দেখিনি যে শুধুমাত্র কুলে কুলেখারা খেয়ে হিমোগ্লোবিন বাড়ে কি বাড়ে না এটা কিন্তু কমপ্লিটলি একটা মিথ কুলে খাড়াতে আয়রন থাকে কিন্তু সে আয়রনটা হিউম্যান বডিতে সেটা অ্যাবজর্ব হয় না সেভাবে আচ্ছা তাই জন্য আমাদের কি করতে হয় ভিটামিন সি যুক্ত জিনিস মানে টক জাতীয় জিনিস বেশি পরিমাণে খেতে হবে যেন বডিতে আয়রনটা অ্যাবজর্ব থাকে তবেই আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়তে পারে তো সব থেকে বেশি মাত্রায় হিমোগ্লোবিন যুক্ত খাবার যেমন রয়েছে খুব ইজিলি অ্যাভেলেবল হচ্ছে গুড় গুড় খেলে খুব বাড়ে হ্যাঁ ডায়াবেটিস এর জন্য অনেকেই পারেন না সেক্ষেত্রে আমি একটা টিপস দিতে চাই সাদা তিল সাদা তিল কিনে সেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখুন যে কোনো খাবারের ওপর থেকে ছড়িয়ে দিয়ে খান ফ্লেভারটা একটু অন্যরকম হবে কিন্তু আয়রনটা আপনি পেয়ে যাবেন ক্ষেত্রে বাড়তে পারে কিন্তু সেটা হচ্ছে অনলি ডায়াবেটিক পেশেন্টের জন্য কিডনি জনিত সমস্যা ডায়াবেটিস মানে ডায়াবেটিস থেকে কিডনি জনিত সমস্যা যাদের হয় তারা কিন্তু এটা ইউজ করবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে আচ্ছা কিডনি সমস্যা যাদের আছে ড্রাই তিল ওরা ব্যবহার করবে না একদমই নয় শুধুমাত্র ডায়াবেটিস পেশেন্টরা সেটা ইউজ করতে পারেন তাছাড়া রয়েছে বলতে পারেন ফুলকপি ফুলকপির পাতা যেটা হয় এটা খুব ভালো হিমোগ্লোবিন বাড়ায় তারপর রয়েছে খেজুর তার সাথে সাথে যখনই আয়রন রিচ কিছু খেতে হবে সাথে একটু ভিটামিন সি খেতেই হবে তো সেটা বাইন্ড করে রাখে তো এই তিনটে উপাদান যদি মানে গর্ভাবস্থায় মহিলারা বেশি পরিমাণে খান তাহলে সেক্ষেত্রে অনেকটাই মানে অপুষ্টিটা কাটানোটা সম্ভব হয় ঠিক ওকে ম্যাডাম আসলে এখন সমস্যাটা হচ্ছে যে এই যে আপনি বলছিলেন যে আয়রন রিচ খাবার আয়রন খাবার হজম করানোর জন্য বা অ্যাবসর্ভ করানোর জন্য শরীরের সঙ্গে ভিটামিন সি খেতে হবে কিন্তু ওই একটা খেলে আরেকটা হবে সর্দি কাশি হবে তার জন্য ভিটামিন সি বা এইসব ধরনের টক জাতীয় জিনিস অনেকেই খাচ্ছেন না তো এই এটা করে ডিসব্যালেন্স হয় এই যে ডিসব্যালেন্সটা হচ্ছে তাতে কি শরীরে ক্ষতি হচ্ছে এবং সঠিক পোষণ পাচ্ছে না মানে হ্যাঁ একদমই সর্দি কাশির সাথে ভিটামিন সি এর কোনো সম্পর্ক নেই না মানে টক জাতীয় খাবারে এখন টক হবে না একদমই নয় অনেকেই ভাবেন ওটা ঠান্ডা জিনিস মানে টকটা একটু ঠান্ডা বলে ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু এটা কিন্তু হয় না আচ্ছা ঠিক উল্টোটাই হয় হ্যাঁ ওকে টক জাতীয় খাবার থেকে সর্দি কাশি তো হয় না বরং ভিটামিন সি সর্দি কাশি প্রতিরোধ করে করে ঠিক আরেকটা জিনিস হচ্ছে যে গর্ভাবস্থার পর মানে ডেলিভারির পর সন্তান প্রসবের পর মায়েদের খাবার কি যেটা খাচ্ছিল সেটাই কন্টিনিউ করবে নাকি তখন যেহেতু শিশু মায়ের দুধ খাচ্ছে তখন কোন রকম একটা বাচ বিচার কিছু থাকা প্রয়োজন আছে হ্যাঁ সেক্ষেত্রেও প্রোটিন রিচটা মানে যেভাবে খাচ্ছিল সেটা বাড়াতেই হবে কারণ বেবি ফিডিং পাচ্ছে কিন্তু সেক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন সেটা হচ্ছে বেশি তেল মশলাযুক্ত জিনিস না খাওয়া সেটা খেলে আবার যেহেতু মায়ের খাবার মায়ের দুধটাই বাচ্চা পাচ্ছে তো তো সেখানেও একটু স্পাইসেস ইয়ে হতে পারে তো সেক্ষেত্রে হয় কি মাকে একটু হালকা খেলে সুবিধে বেশি মানে বেশি হৃদযুক্ত খাবার খেলে গ্যাস ফর্মেশন বেশি হবে তো মায়ের হলে স্বাভাবিক বাচ্চারও হওয়ার একটুখানি টেন্ডেন্সি থাকতে পারে তো সেজন্য একটু হালকা পাতলা কিন্তু এই আয়রন আর যুক্ত খাবারটা সেটা কন্টিনিউ বেবির ছ মাস পর্যন্ত মানে যতদিন অবধি ব্রেস্ট ফিড পিরিয়ডে বেবি আছে ততদিন অবধি মাদারদের ওরকমই খাদ্যাভ্যাস রাখা উচিত স্যার আপনি যেটা বলছিলেন যে ছ মাস অব্দি মাতৃ দুধ এবং আমরা সবাই জানি যে ছমাস শুধু মায়ের দুধ ছাড়া আর শিশুদের আর কিছুই খেতে দেওয়া নেই ছ মাসের পর আপনি বলছিলেন খিচুড়ি তাদের জন্য আলাদা করে এবং তারপর দেড় বছর পর পরিবারের যেটা খাচ্ছে সেটাই ওকেও এটাকে আস্তে আস্তে হ্যাবিট করানোর জন্য তো এখন কথা হচ্ছে স্যার এই যে খাবারটা একটা শিশু কতবার খেলে এবং কিভাবে খেলে সেটা তা অপুষ্টির শিকার হবে না আপনার কাছে জানবো স্যার কিন্তু একজন বন্ধু আছেন টেলিফোনে আমাদের সঙ্গে একটু দেখে নিয়ে কি জানতে চাইছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার স্যার আমি নৈহাটি থেকে বলছি নৈহাটি থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন আচ্ছা আমি মনে করি বলছি বলুন আমি আমার বাবার সমস্যার জন্য বলছি হ্যাঁ বাবা আজ থেকে প্রায় তিন বছর আগে ওনার বন্ধু হয়েছিল বন্ধু হওয়ার কারণে হ্যাঁ মানে পায়খানা করতে গেলে ওনাকে একটা ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে পায়খানাটা করতে পারছেন কিন্তু তাও মানে ওষুধ যতদিন খাবে ততদিনই পায়খানাটা হচ্ছে ওষুধ খাওয়া বন্ধ করে দিলে পায়খানা করতে পারছি মানে সোজা কথা উনি কোষ্ঠকাঠিনে ভুগছেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি একটা জিনিস বলুন খাদ্যাভ্যাস কি নর্মাল মানে উনি সকাল থেকে রাত আর টিফিন ব্রেকফাস্ট তারপর যে মিল গুলো হয় তিনটে মেজের মিল সেগুলো কি নর্মালি নিচ্ছেন আচ্ছা অন্য কোন সমস্যা ওনার শরীরে তো মানে সুগার বা প্রেশার এসব সমস্যা লো প্রেশার লো প্রেশার ওকে ফাইন আপনি সঙ্গে থাকুন আপনি সঙ্গে থাকুন হ্যাঁ ম্যাডাম এরকম সমস্যায় একজন মানুষের মানে খাবারের মধ্যে কি কি থাকলে এই যে উনি যে বলছেন একদম ওষুধ ছাড়া কোনো ল্যাক্সেটিভ ছাড়া ওনার ই হচ্ছে না ল্যাট্রিনি হচ্ছে না एक्चुअली এটা তো হ্যাঁ কনস্টিপেশনের সমস্যা সেক্ষেত্রে হয়তো ওনার খাবারে ফাইবার যুক্ত মানে খাবারগুলো কম আছে এবার ফাইবার কোনগুলোতে থাকে সেটা হচ্ছে হয়তো মানে উনি যেহেতু তিন বছর অলমোস্ট বেড রেস্টেই ছিলেন তো সেক্ষেত্রে খুব ইজিলি খাওয়ানো হতো নিশ্চয়ই একটু নরম করে ভাত হ্যাঁ ওই ধরনের খাবারই দেওয়া হয় তো সেক্ষেত্রে যদি সেটা একটুখানি মানে একবেলা স্কিপ করে তার বদলে একটু দালিয়া বা ওটস বা এখন যেহেতু হাঁটতে পারছেন রুটি এই খাবারগুলো দেওয়া হয় এগুলোতে ফাইবার অনেক বেশি থাকে তো সেগুলো কন্টিনিউ করলে সেটা কাটানো যায় তাছাড়া হচ্ছে বেশি করে শাকসবজি খাওয়াতে পারেন আরেকটা টিপস হচ্ছে যদি ডিনারের আগে ঘি আর গুড় দুটো একসাথে একটু গরম করে সেটা যদি খেয়ে নিতে পারেন ডিনারের মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আগে যদি খাওয়া যায় তাহলে এটা हो okay. 15 দিন কন্টিনিউ যদি কেউ করে তাহলে মানে 100% শিওর যে পরিমাণে কতটা খাবে ম্যাডাম এক চামচ এক চামচ ঘি আর মানে গুড় আর ঘি দুটো মিলিয়ে এক চামচই হতে হবে আচ্ছা একটু গরম করে খেয়ে নিন একটু গরম করে খেয়ে নিলে ওই দিন 15 ডেজ কনস্টিপেশনটা কিওর হয়ে যায় মোটামুটি বাহ খুব সুন্দর শুনলেন দর্শক বন্ধু ম্যাডাম কি বললেন আর একজন বন্ধু আছেন আবার আমার সাথে কে আছেন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে

যদি উনি বলতে পারেন কি কি ফাস্টফুড খায় ফাস্টফুড ফাস্টফুড তো বানায় স্যার বাইরের সব তেলে ভাজা কয়বার খায় বা কি খায় না উনি বলছেন ফাস্টফুড খেতে বায় করে মাঝে মধ্যে দিতে হয় আচ্ছা প্রথমত যেটা হলো যে ওর খাওয়া রুচি বাড়াতে গেলে ফাস্টফুডটা বন্ধ করতে হবে ফাস্টফুড যাতে হ্যাঁ দেওয়া মানে কি আমাকে আমি আমার খাবার ঠিক আগ মুহূর্তে আমাকে এক কাপ চা খাওয়ানো যা ফাস্ট বেবির ফাস্টফুড খাওয়াটা অনেকটা ওই রকম এক কাপ চা যদি আমাকে খাইয়ে দেয় আমার ভাত খাওয়ার টাইমটাতে তাহলে আমি আর ভাত খেতে পারবো না রুচিটা নষ্ট হয়ে যাবে ফাস্টফুডটা এরকমই করে তো প্রথমে তো প্রথমে বলতে যে ফাস্ট একদম কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে বিশেষ করে এই চিপস জাতীয় জিনিস এগুলি একদমই না খাওয়ানোটাই ভালো এগুলি খাওয়ার রুচি নষ্ট করে দেয় আর এমনিতে সুষম খাবার বলতে যা বোঝায় আমাদের নিরামিষ যারা খায় তাদের জন্য সুষম খাবার বলতে সব ধরনের শাক সবজি একটু পনির টনির যদি হয়তে ডাল টাল সব ধরনের ডাল মিলিয়ে যে খাবারটা হয় এটাতে সব ধরনের পুষ্টি থাকে এগুলি খেতে পারে আর আমিষ হলে তো মাছ মাংস এগুলি অ্যাড করা যায় ডিমটাতে খুব ভালো পুষ্টি থাকে এগুলি শিশুকে খাওয়ানো যেতে পারে সেটাই এখন উনি আসলে জানতে চাইছিলেন ওনার মানে নাতনি খেতে চায় না তো সেটার জন্য আমি আসছি পরে তো আরেকজন বন্ধু আছেন দেখি টেলিফোনে এই মুহূর্তে কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আপনার কথাগুলো একটু কেটে আসছে ম্যাডাম আপনি একটু যদি সরে আসতে পারেন আর আরেকবার বলুন কোথা থেকে বলছেন আর কে বলছেন কি জানতে চাইছেন হ্যালো হ্যালো ওকে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার আসলে আমি একটু ম্যাডামের কাছে যাই এবার ম্যাডাম উনি আসলে যেটা জানতে চাইছিলেন যে সাড়ে তেরো বছরের নাতনি ওই টেন্ডেন্সিটা ওই ফাস্টফুড খাওয়ার হয়তো বাড়ি থেকে বাধা দিচ্ছেন সব পরিবারে এখন করছেন সেটা অনেকেই অ্যাওয়ার হয়ে গেছেন কিন্তু কি করে ওনার ওর খাওয়ার প্রতি এটা বাড়ানো হবে ইচ্ছেটা বাড়ানো হবে এবং মানে কি কি খাবে হয়তো বাড়িতে জানে কিন্তু এটা বাড়ির খাবারগুলো খেতেই চাইছে না কি করে করা যায় এটা ওকে যদি মানে একচুয়ালি হয়ে গেছে এখনকার দিনে সব বাচ্চাদেরই ওরকমই বাইরের খাবারের প্রতি একটুখানি ঝোঁক বেশি থাকে তো সেটা যদি বাইরের খাবার বলে ওকে ঘরেই বানিয়ে এই ধরনের প্রিপারেশন খাওয়ানো যায় হেলদি ওয়েতে তাহলে কি হচ্ছে মানে বছর মানে আজকালকার দিনে বছরের বাচ্চারা সবই বুঝতে পারে তো সেই ধরনের একটা ভালো প্যাকেজিং করে ব্যাপারটাকে সেটা যদি মানে ওকে সেভাবে কাউন্সিলিং করে যে না এটা বাইরে থেকেই আনা হয়েছে এটা তোমার জন্য তো সেইভাবে যদি খাওয়ানো যায় তার পাশাপাশি হচ্ছে ওর খাবারে যদি একটু মানে একটু চটপটা কিছু দেওয়া যায় ধরুন স্যালাড হতে পারে সেটা বা বেশি করে যদি লেবু অ্যাড করা যায় আর ওর খাবারে একটু গাজর দিয়ে যদি আচার মতো করে দেওয়া যায় সেগুলো হলে কি হয় খুব খাওয়ার ইচ্ছেটা একটু কালারফুল ব্যাপার হলে যেটা বাচ্চারা বেশি পছন্দ করে যেমন অনেক বাচ্চাই থাকে আলু ভাজা খাবো না ফ্রেঞ্চ ফ্রাই আবার খাবে ব্যাপার তো একই হলো তো প্রিপারেশনটাকে একটু দেখানোর জন্য যদি এরকম করলে তো আস্তে আস্তে তার কি হবে ইনভলভমেন্টটা পারবে সে তার রুচিটা বাড়তে পারে স্যার আমরা আরেকজন বন্ধু আছেন টেলিফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ কুচবিহার থেকে কে বলছেন বন্ধু আর কি জানতে চাইছেন বলুন হ্যাঁ বলুন আমি বলতে চাচ্ছি

আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন স্যার স্যার আপনি যদি একটু বলেন এখানে এই যে এই সমস্যাগুলো কমন সমস্যা স্যার সবার পায়খানা কনস্টিপেশনের তো ন্যাচারাল রেমেডি একটাই শাক সবজি বেশি করে খেতে হবে জলের পরিমাণটা প্রচুর পরিমাণে খেতে হবে আর একটা হলো টয়লেট ট্রেনিং যেটা আমরা বলি বাচ্চাকে প্রতিদিন টয়লেটে বসানো একটা ট্রেনিং করতে হবে একটা সমস্যা কি হয় যদি পায়খানাটা জমিয়ে রাখে এটা শক্ত হয়ে গেলে পরবর্তী সময় যখন কষ্ট করে বাচ্চাটা পায়খানা করে তখন পায়খানার দরজাটা ফেটে যায় ফেটে গেলে এটাতে ব্যথা হয় ব্যথার জন্য বাচ্চাটা তারপরে পায়খানাটা চেপে রাখে এই চাপানো পায়খানাটা আবার শক্ত হয়ে যায় এটা আবার যখন বেরোয় এই ফাটাটা আরও বাড়তে থাকে এটা একটা সাইকেলে চলতে থাকে এই সাইকেলটা ব্রেক করার একটাই রাস্তা যে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ানো প্রচুর জল খাওয়ানো এবং ডেলি যাতে পায়খানা করে এটার জন্য একটা ট্রেনিং করানো তাকে সকালবেলা এক গ্লাস জল খাইয়ে বসাতে হবে তুমি চেষ্টা করো প্রতিদিন এইভাবে করতে 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 তারপর একটা অভ্যাস হয়ে যাবে এই অভ্যাসটা করাতে টয়লেট ট্রেনিংটা একটা খুবই দরকার বিশেষ করে আজকালকার বাচ্চাদের যেহেতু খাওয়া দাওয়াটা আগের মতো এরকম শাক সবজি খায় না বেশিরভাগ বাচ্চারাই টয়লেট ট্রেনিংটা একটা খুবই দরকার ইম্পর্টেন্ট ব্যাপার আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করে আর টয়লেট ট্রেনিংটা করলেই পায়খানাটা ঠিক হবে আর পায়খানাটা ঠিক হলে খাওয়া দাওয়া অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে ওকে স্যার একটা জিনিস একটা শিশু একজন শিশু ছোট হোক বা একটু বড়ো হোক সে অপুষ্টির শিকার হচ্ছে সেটা আমরা কি করে বুঝব মানে তার লক্ষণগুলো কি কি আমরা দেখে বুঝবো কি করে অপুষ্টিটা একটা বিশাল বড় ব্যাপার সাধারণত প্রোটিন বা এনার্জির অভাব যদি হয় এটা তো ইউজুয়ালি ওজনটা ঠিক মতো বাড়ে না আচ্ছা আর এছাড়াও অপুষ্টি বলতে যে রক্তশূন্যতা একটা অপুষ্টি যে কোনো একটা ভিটামিনের অভাব হলো এটাও একটা অপুষ্টি আবার অতিমাত্রায় ওজন বেড়ে যাওয়া যেটা এটা অপুষ্টি আচ্ছা পুষ্টি থেকে ডাইভার্ট হয়ে যাওয়াটাই অপুষ্টি আচ্ছা কম হলে যেমন অপুষ্টি বেশি হলে অপুষ্টি তো প্রথমত আমরা যেটা ইয়ে করি স্ক্রিনিং করি এটাতে এটা ওজনটাকে আমরা একটু খেয়াল রাখি আমাদের সব সবকিছু ইয়াতেই বাচ্চার যে ইমিউনাইজেশান কার্ড আছে একটা ওয়েট চার্ট থাকে প্রতিবার ওয়েল চাইল্ড ভিজিটে বাচ্চার ওজন নিয়ে ওই গ্রাফে এটা বসাতে হয় বসিয়ে দেখতে হয় ওজনটা ঠিকমতো বাড়ছে কি না ওজনটাকে আমরা মেইন প্যারামিটার হিসাবে নিয়ে থাকি পুষ্টিরিয়াতে তার পাশাপাশি অন্যান্য কিছুর লক্ষণ আছে কি না যেমন বাচ্চাদের আমরা রক্ত রক্তশূন্যতা দেখি দেখি হাতের মধ্যে বড়দের ক্ষেত্রে আমরা চোখ টুক দেখি বা ইয়ে করি বাচ্চাদের মেনলি আমরা হাতেই দেখি হাতটা একদম ফেকাশে হয়ে গেছে কি না এটা দেখে আমরা বুঝতে পারি রক্ত শূন্যতার ব্যাপারটা স্যার আমি একটু ফিরে আসি আরেকজন বন্ধু একটু টেলিফোন অপেক্ষা করছেন অনেকক্ষণ একটু দেখে নিয়ে কি আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হাজি হাজি বলি কাহাজে হ্যালোবন্ধু আপনাদের জানিয়ে রাখি আজ আমরা কথা বলছিলাম শিশুদের এবং বড়দের অবশ্যই পুষ্টি নিয়ে খাবারের পুষ্টি খাবারের পোষণ নিয়ে আমরা কথা বলছিলাম তো পোষণটা ঠিকভাবে কি করে হয় পুষ্টি কীভাবে সঠিকভাবে আমরা পেতে পারি তো সেই সব বিষয়ে নিয়ে কথা বলছিলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্টুডিওতে কিন্তু ফোন করতে পারেন তো স্যার একটা জিনিস আমরা যেটা আপনি যেটা বলছিলেন যে অপুষ্টির জন্য আপনি শূন্যতা দেখেন বা কিছু তো এখন কথা হচ্ছে যে ম্যাডাম এবার আপনার কাছে আসছি যে যদি কোনো শিশু যদি অপুষ্টির শিকার হয় ডাক্তারবাবু যখন বলছেন যে এই বাচ্চাটা অপুষ্টির শিকার হচ্ছে বা নিউট্রিশনের শিকার হচ্ছে তখন ইনিশিয়ালি কি কোনো হেভি খাবারের ডোজ দিয়ে ওকে আনা হয় নাকি ওষুধের মাধ্যমেই ওকে আবার মানে সঠিক জায়গায় আনা হয় প্রথমত তো দেখা যায় চাইল্ড স্পেশালিস্ট থাকছেন উনি করেন প্রথমত হ্যাঁ কি ডায়াগনোসিসটা কি কি হয়েছে বা কিসের ডেফিসিয়েন্সি হয়েছে তারপর দেখা যায় যে যদি পেশেন্টটা খেতে পারছে মানে ওরালি নিতে পারছে তো সেক্ষেত্রে কি হয় আস্তে আস্তে দেওয়া হয় একই সাথে দিলে বাচ্চাটা একে তো খেতে পারবে না দ্বিতীয়ত তা মানে সে করতে পারবে না তাহলে আস্তে আস্তে মানে ধীরে ধীরে বাড়াতে হয় আর যদি মানে মানে বাচ্চা একেবারেই নিতে না পারে মানে ওরালি একদমই আনস্টেবল থাকে তখন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের তাদের কে অন্যভাবে অন্যান্য উপায়ে দেওয়া হয় হ্যাঁ উপায় এবার কি আছেন আমাদের সঙ্গে টেলিফোনে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ হাওড়া থেকে বলছেন বলুন কি জানতে চাই তেরো বছর বয়স আচ্ছা আপনার কথাগুলো ফেটে যাচ্ছে মোবাইলটা একটু মুক্তি আচ্ছা ও তেরো বছর বয়স ওর ওজনটা এই মুহূর্তে কত আছে লাস্ট যখন মেপেছিলেন বত্রিশ কেজি আচ্ছা হাইট ঠিক আছে লম্বা হয়েছে

ম্যাডাম আপনার কাছে আমি আসবো উনি যে প্রশ্ন করলেন লাস্টে যে কি খেলে ও ওনার সারাদিন কি কি এই শিশুটা খেলে তার ওজন ঠিক থাকবে স্যার তেরো বছর বয়সে বত্রিশ কেজি ওজন হাইটও বলছে ঠিক আছে ইজ ইট ওকে ওকে নাকি কম 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 আছে 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 একটু আর এই একটা জিনিস দেখতে হবে যে একটা বাচ্চার ওজনটা সবসময় একদম ঠিকই থাকবে এটা না খাওয়া দাওয়া ঠিক আছে বলছেন উনি তারপরে ওজনটা একটু কম তো কিছু কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু ভেরি করে কিছু কিছু বাচ্চা থাকে খুব বেশি অ্যাক্টিভ হুম তো একটা জিনিস হলো যে আমি যদি ব্যাংকে বেতন যা পাই সবটা যদি খরচ করে ফেলি তাহলে তো আমার ব্যাংক ব্যালেন্স কিছুই থাকবে না তো এরকমই হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্টিভিটিটার উপর ওয়েট গেইনটা কিছুটা ডিপেন্ড করে ও খেলো ঠিকই রোজগারটা ঠিকই করলো কিন্তু সবটা খরচ করল তাহলে তো এটা খুব একটা জমবে না আর এটাকে মানে স্বাস্থ্যের দিক দিয়ে কুস্বাস্থ্য বলা যায় না ঠিক ঠিকই আছে এটা ওর এখন এখন গ্রোথের বয়সটা এসেছে তেরো বছর মানে পিবার্টি গ্রোথটা এখন শুরু হবে হয়তো কোনো কোনো বাচ্চা একটু আগে শুরু হয়ে যায় তো ও সাথে যারা আছে তারা হয়তো একটু এগিয়ে গেছে তার জন্য ওনাদের নজরে বেশি লাগছে ওকে রোগা লাগছে ওকে রোগা লাগছে তো ও হয়তো একটু এক দুই বছর পরে ওই পিবার্টি গ্রোথটা আসবে

মোটামুটি তেরো বছরের আচ্ছা ও ভাত ছাড়া কিছু খাবে না সকাল বেলা এই সাতটা দিনের ভাত তৈরি করে কিন্তু প্রথম খাবারটাতে তো হালকা হালকা রুটি টুটি বা কলা কলা জিম টিম এর তো ভালো হয় কিন্তু কোনো ভাবেই ভাত ছাড়া অন্য কিছুই খাবে না ও ভাত কবেলা খাচ্ছে হ্যাঁ ভাত খাচ্ছে তিন বেলা চার বেলা খাচ্ছে এগুলো তারা কিছুই খেতে চায় না ও কি সমস্যা হচ্ছে কিছু না সমস্যা সমস্যাটি

এটা কি মানে ভালো লক্ষণ এক আদৌ হচ্ছে আগের যে বন্ধু ফোন করেছিলেন যে এই এই যে বয়সে ছেলে মেয়েরা তেরো বছরের টিনেজার যারা যারা স্কুল গোয়িং পরিশ্রম করছেন পড়াশোনা করছেন এদের খাদ্যাভাসটা কেমন হওয়া উচিত তাদের ক্ষেত্রে তো হ্যাঁ খাদ্যাভাস যেটা গ্রোয়িং পিরিয়ড আছে তখন সব কিছুরই মানে দৈহিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশটা খুব বেশি জরুরি তো সেক্ষেত্রে কি হচ্ছে সবথেকে আগে যেটা উচিত সেটা হচ্ছে কোনো গ্যাজেট থেকে দূরে রাখা যখন খাবে তখন যেন গ্যাজেট থেকে দূরে থাকে তাহলে হ্যাঁ মোবাইল ল্যাপটপ টিভি আজকাল তো মানে সদ্য খেতে শিখেছে ওরকম বাচ্চাও মোবাইল ছাড়া খায় না তো সেগুলো হলে কি হচ্ছে প্রপার ডাইজেশন যখন না হয় তার গ্রোথটাও প্রপারলি হয় না তো সেটা প্রথমত কাজ হচ্ছে সেটা বন্ধ করা দ্বিতীয়ত হচ্ছে তাকে পরিমার মতো সে ফল খাচ্ছে কিনা সেটা দেখা জল আর ফল দুটো জিনিস তাকে ঠিকঠাক খাওয়াতে হবে এবার ভাত খাক রুটি খাক মানে সেটা এখন বাচ্চার ইচ্ছের ওপর ডিপেন্ড করবে তাছাড়া হচ্ছে মানসিক বিকাশের জন্য কিছু জিনিস যেমন ধরুন একটু কাঠ বাদাম সবসময় কিন্তু আমরা কি করি মানে আমন্ড না দিয়ে বাচ্চাদেরকে বেশি কিশমিশ কাজু ধরিয়ে দিই হ্যাঁ তো আর কাজু খেলে কি হয় অনেক সময় হচ্ছে বাচ্চা একটু বালকি হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে তো এগুলো না করে একটা দুটো মানে খুব বেশি না একটা দুটো আমান্ড দেওয়া তাতে কি হবে মানে ব্রেন ডেভেলপমেন্টটা মানে ভালো হয় আর কি সে চিন্তার শক্তি এগুলো ক্ষমতাগুলো বাড়ে তাছাড়া তাকে ডার্ক চকলেট ওয়ান্স ইন এ উইক সপ্তাহে একবার এটা ডার্ক চকলেট এক পিস দু পিস খাওয়ানো যেতেই পারে আর সব থেকে বেশি ব্যাপার যে তাকে মানে স্ট্রিক্টলি তোমাকে আমি এটা দেব না এটা তুমি খাবে না ওই একটা জিনিস যদি আমরা বলেই দিই যে মানে স্ট্রিক্ট যত বেশি হয়ে যায় তার সেটার উপরে হ্যাঁ খুব বেশি তার ঘরে না হোক স্কুলে গিয়ে টিফিনে হোক যে হ্যাঁ তো তাকে সেটা যদি একটু বুদ্ধি করে প্যারেন্টসরা একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে মানে বাচ্চার ঠিকঠাকভাবে খাবেও তার ডাইজেশনও প্রপারলি হবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি গ্যাজেট থেকে দূরে রাখতে হবে খেতে বসে ম্যাডাম তেরো বছর বা চোদ্দ বছর তাদের খাদ্যাভাসটা কেমন হবে একটু আমি জানবো আপনার কাছে কতটা মিল হওয়া উচিত কতটা ব্রেকফাস্ট টিফিন হওয়া উচিত কিন্তু আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি শুনতে পাইনি দর্শক বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন আমি আচ্ছা হ্যাঁ বলুন কি জানতে চাইছেন আপনার কথা বুঝতে পারছি না আচ্ছা বলুন আরেকবার বলুন আমি হ্যাঁ আপনার কথা বোঝা যাচ্ছে না দর্শক আপনি কেটে আরেকবার করুন ফোনটা কেটে কেটে আসছে মনে হচ্ছে তার জন্য কথাগুলো গ্যাপ গ্যাপ হয়ে আসছে আপনি কেটে আরেকবার করুন তো ম্যাডাম এই যে ছোট বাচ্চাদের মানে স্যার যেটা বলছিলেন যে ছ মাস মাতৃদুগ্ধ তারপর দেড় বছর অবধি খিচুড়ি বা ধরনের কোনো খাবার তারপর এই দেড় বছরের পর থেকে পরিবারের যে খাবার এই খাবারটা বা দু বছরের শিশুর থেকে শুরু করে এই যে আট দশ বছর অবধি এদের কতবার মিল হতে হয় কতবার মেজার মিল হতে হয় কতবার টিফিন হতে হয় এগুলো কতবার করে খাওয়া ছবার হচ্ছে মিল ছবার খাওয়াতে হবে দুটো হচ্ছে তিনটে হচ্ছে লার্জ মিল তার মধ্যে ব্রেকফাস্টটা খুব হেভি হতে হবে আচ্ছা আর ডিনারটা মোটামুটি হুম তার মাঝে মাঝে যেমন বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সটাও মানে একটু মানে ব্রেক আর্লি মর্নিংয়ের তুলনায় ইভিনিং স্ন্যাক্সটাকে একটু বাড়িয়ে দিতে হবে বিকেলবেলা যেটা দেওয়া হয় বাচ্চাদেরকে আর হ্যাঁ ব্রেকফাস্টটা লার্জ হতে হবে টিফিনটাও মানে যেটা স্কুল গোয়িং যারা তাদেরকে অবশ্যই টিফিন দিয়ে দেওয়া হয় এবার তার হচ্ছে স্কুলের ডিউরেশনটা কতটুকু সে কতটুকু টাইম স্কুলে থাকছে তার ওপরে টিফিন দিতে হবে এবারে যদি ধরুন যে প্লে স্কুলের বাচ্চা তাকে যদি রুটি সবজি এসব দিয়ে দেওয়া হয় সে প্লে স্কুলে যেটুকু খেললো তার পাশাপাশি তো সে ঘরেই থাকছে তার ততটা অ্যাক্টিভিটি নয় এবার রুটি খেয়ে সে একটা বাচ্চা ভাত খেতে চাইবে না তো অনেক প্যারেন্টসরাই আছেন তাতে খুব টেনশন করেন যে বাচ্চা খাচ্ছে না জন্য মানে সবার আগে মাথায় রাখতে হবে সে কতক্ষণ সময় স্কুলে থাকছে তার হ্যাঁ গ্যাপটা কতটা সেটা বুঝে টিফিন দিতে হবে তো টিফিনটা মানে হালকা হলেই সুবিধা হয় বাচ্চাদের জন্য আর দুপুর বেলা বাড়ি এসে স্কুল থেকে বাড়ি এসে তো অবভিয়াসলি লাঞ্চ টাইমে তো এখন যেহেতু আমরা বাঙালি আমরা ভাতই খাই রাতের দিকেও ভাতই দেওয়া হয় অনেকের ক্ষেত্রে তো যারা খেতে পারেন মানে যে সমস্ত বাচ্চারা মানে খেতে পারে তাদের ক্ষেত্রে রাতে রুটিটা দিয়ে সকালবেলা লার্জ মিলের মধ্যে ভাত দিতে পারেন আর ধরুন যাদের ক্ষেত্রে হচ্ছে খুব মর্নিং স্কুল থাকে সকালবেলা উঠেই চলে যায় সেক্ষেত্রে রুটি বা খুব ইজি হয়ে যায় যদি ওটস খাওয়ানো যায় তাতে ফাইবারও থাকে এক্সট্রা ভেজিটেবল অ্যাড করে বা দালিয়া যদি অ্যাকচুয়ালি একটা জাঙ্ক ফুড আমরা অনেকেই কর্নফ্লেক্স দিয়ে দিই কিন্তু অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড ওটা একে তো মানে কর্নটাকে রিফাইন করে বানানো হয় ভুট্টাটাকে তার উপরে এটা এর মধ্যে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকে হ্যাঁ অ্যাডেড সুগার অনেক বেশি থাকে সেজন্য কর্নফ্লেক্সটা অ্যাভয়েড করে ওটস বা দালিয়া রুটি বা সাবু এই জিনিসগুলো বেশি খাওয়ালে হেলথটা ঠিকঠাক থাকে ওকে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন বন্ধু আমি জারমা থেকে গ্রাম আচ্ছা সুনীল জমাতি আছে হ্যাঁ বাগমা থেকে বলুন কি জানতে চাইছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কি জানতে চাইছেন বলুন দ셔 বন্ধু জরামি নাম আরতে গদর নাম بتاকে দাদা হ্যাঁ বলুন 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 হ্যাঁ আচ্ছা আপনি ভাত খেতে পারেন না আচ্ছা আপনি অসুস্থ তাই তো হ্যাঁ আপনি কতদিন ধরে অসুস্থ আছেন আচ্ছা আপনি ভাত খেতে পারেন না আর অন্য কি সমস্যা আছে আপনার শরীরে ওকে চলুন না দশবন্ধু আসলে আমরা দুঃখিত আপনার কথাগুলো সবটা বুঝে উঠতে পারিনি আপনি নিশ্চই এটা কোনো গভীর সমস্যায় ভুগছেন তো আপনি সঙ্গে থাকুন টিভি দেখুন আমরা চেষ্টা করছি স্যার এখানে যদি উনি সিনিয়র ভাত খেতে পারছেন না কোনো একটা সমস্যা কোনো একটা অসুস্থতা বোধহয় ওনার আছে তো কি করা উচিত ওনার এখন কারোর সঙ্গে কনসাল্ট করা উচিত মানে তো একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে কি কারণে উনি খেতে পারছেন না বিভিন্ন রোগের থেকেও এটা হতে পারে পার্টিকুলারলি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমের রোগের থেকে এই সমস্যাটা বেশি হয়ে থাকে লিভারের কোনো সমস্যা বা স্টমাকের কোনো আলসার বা ডিউডেনাল আলসার এই ধরনের কোনো সমস্যা থেকে এই সমস্যাটা হতে পারে খেতে পারেন আবার এই সমস্যাটা হতে পারে আচ্ছা উনি উনি আমাদের ব্যাকহ্যান্ডে ফোন করে পিসিআর জানিয়েছেন যে উনি খুব দুর্বল উনি শরীরে কোনো অসুস্থতার জন্য কোনো সুগার নেই ডায়াবেটিস নেই তো উনি কি খেলে এখন ভাত খেতে পারছেন না এখন কি খেলে উনি একটু শক্তি পাবেন ম্যাডাম ভাত যদি না খেতে পারেন অন্য কিছু ট্রাই করতে হবে ওই সেভাবে রুটি টুটি এগুলো দেখতে হবে উনি খেতে পারেন কি পারেন না তাছাড়া যদি মনে হচ্ছে যে একদমই সলিড ফুড কিছু খেতে পাচ্ছেন না সেক্ষেত্রে উনি লিকুইড কিছু খেতে পারেন ডাল খেতে পারেন আলাদাভাবে দইয়ের ঘোল করে খেতে পারেন তাতে কি হবে মুখে একটুখানি মানে একটু অন্যরকম হবে তো একটু টেস্ট ফিরে আসতে পারে তাছাড়া ধরুন মানে বিভিন্ন ধরনের এই একসাথে মিক্স ফ্রুট স্যালাড করে খেতে পারেন তাতে একটুখানি বিট নুন বা চাট মশলা এগুলো অ্যাড করে যেগুলো মানে একটু মুখে টেস্ট হ্যাঁ মুখরোচক সেগুলো খেয়ে দেখতে পারেন দেখতে পারেন ওকে চলুন এবার কি আছেন দেখি টেলিফোন আমাদের সঙ্গে হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন

আচ্ছা জল বলতে একটা আন্দাজ বলুন তো কত লিটার জল খাই সারাদিনে সারাদিনে তিন চার জল আপনি সঙ্গে থাকুন তিন চার লিটার জল খাওয়া এমন কোন সমস্যা নয় ঠিকই আছে বিশেষ করে যেসব বাচ্চার বেশি থাকে তার তো ওয়াটার লসটা বেশি হবে ওরা একটু জল বেশি খেতেই পারে খাওয়াটাই ভালো উনি বলছেন সব দিক দিয়ে ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক করছে আটত্রিশ কেজি ওজন এই মুহূর্তে আর তিন চার লিটার জল খাচ্ছে অসুবিধা নেই কিছু ওকে ম্যাডাম আপনি জলের কথা বলছিলেন প্রথমে পোষণের মধ্যে যে সঠিক পরিমাণে জল খেতে হবে জল নিয়ে একটা কনফিউশন আছে অনেকেই বলছেন বেশি জল খেতে অনেকেই বলছেন কম খেতে আমি এই বিষয়টা নিয়ে আসবো আরেকজন বন্ধু অপেক্ষা করছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

কি দি কলা দি আচ্ছা সারাদিন কটা কলা দিতে পারি সারাদিনে কটা কলা দিতে পারেন আর কি খাওয়াতে পারেন তাই তো ওকে হ্যাঁ ঠিক আছে ওকে আপনি সঙ্গে থাকুন স্যার এই সময়গুলো কেমন হলো خورক খাওয়ারে একটু ভ্যারাইটি আনতে হবে তিনটা মেজর মিল তো ঠিক আছে তিন বেলা ভাত খাওয়াচ্ছেন এটা ঠিক আছে কিন্তু এই মাঝখানে যে স্ন্যাক্সগুলি এটাতে একটু ভ্যারাইটি আনলে আমার মনে হয় বাচ্চারা কটা রুটি খাওয়াতে পারবেন জিজ্ঞেস করছেন আর বলছেন রুটি খেতে চান শুধু রুটি খাওয়াতে হবে এরকম কোনো কথা নেই ম্যাডাম যে মাঝখানে বলেছিল কখনো সুজি খাওয়ানো কখনো ডালিয়া খাওয়ানো একটু পাল্টে পাল্টে খাওয়ালে ব্যাপারটা বাচ্চাদের একটু একটু মনে হয় ওদের অ্যাট্রাকশনটা বাড়বে রুচিটা বাড়বে একই ধরনের খাবার বারবার খাওয়ালে একটা মনোটোনাস হয়ে যায় তা আমরা যেটা বলি যে বাজারে টিন টিন ফুড যেগুলি আছে কোটা খাবার যেগুলি আছে এগুলি যেহেতু মেশিনে তৈরি হয় এর টেস্ট সবসময় একই রকম হয় এই সব খাবার খাওয়ালে বাচ্চারা বাচ্চাদের অরুচিটা বেশি হয় কারণ একই ধরনের খাবার বারবার খেলে মনোটোনাস হয়ে যায় খেতে পারে না তার জন্য একটু পাল্টে পাল্টে খাওয়ালে যে একদিন সকালে টিফিন যদি

ফলটা না খাওয়াটাই ভালো আচ্ছা আর জল কতটুকু খাবে ছোট বাচ্চারা বলুন আর বড়রা বলুন 3 লিটার তো খেতেই পারে 3 4 লিটার খেতেই পারে অ্যাডাল্ট ক্ষেত্রে 5 লিটার পর্যন্ত নরমাল খাওয়াই যায় কোনো যদি কোনো মানে আদার্স কোনো সমস্যা না থাকে প্রস্রাবের সমস্যা বা কিডনি সমস্যা সমস্যা ওকে এবার কি আছেন টেলিফোন আমাদের সঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি আসাম থেকে বলছি

আপনি কোন ওষুধ খাচ্ছেন মানে সুগারের কোনো একচল্লিশ আচ্ছা ঠিক আছে আপনি সঙ্গে থাকুন স্যার বলছেন শুনুন স্যার কি বলছেন স্যার ওনাকে কি পরামর্শ দেবেন আপনি অন্য সাথে কনসাল্ট করছেন ওনাকে আবার কনসাল্ট করা উচিত আমার মনে হয় ডায়েটের পাশাপাশি ওনার ইনসুলিনের ডোজও বাড়ানো দরকার আর ডায়েট তো নিশ্চয়ই যে ডক্টর ওনাকে অ্যাডভাইস করছেন ডায়েটের অ্যাডভাইসও নিশ্চয়ই দিয়েছেন ওই অনুযায়ী ডায়েট নেওয়া প্লাস ইনসুলিনের ডোজ বাড়ানোর দরকার হবে ওনার ঠিক ম্যাডাম একটা জিনিস হচ্ছে যে এই যে আমরা পোষণ নিয়ে কথা বলছি ছোটদের পুষ্টি ছোটোদের পোষণ যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ইম্পর্টেন্ট বোধ আজ হয়ে গেছে যে যারা ডায়াবেটিসের শিকার বা যারা সুগার যাদের লেভেল বেশি

না আপনার কথাগুলো শোনা যাচ্ছে না আপনি একটু সরে আসুন ফোনটা কেটে কেটে যাচ্ছে কথাগুলো পুরো বুঝতে পারছি না আমরা আরেকবার হ্যাঁ বলুন আরেকবার বলুন আস্তে আস্তে বলুন আপনার কি সমস্যা হুম উনপঞ্চাশ বছর আপনার উনপঞ্চাশ বছর উনপঞ্চাশ বছর বয়স কি খাবার ঠিক হবে দুধ দুধ খাওয়াটা ঠিক আপনি দুধ খেয়ে হজম করতে পারেন আগে খেয়েছেন ঠিক আছে আপনি সঙ্গে থাকুন ঠিক আছে সঙ্গে থাকুন বুঝতে পেরেছি ম্যাডাম এই প্রশ্নটা জবাব দিয়ে তারপর আপনার কাছে জানবো যে সুগারের পেশেন্টদের ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিস ডায়েটের মধ্যে কি কি থাকা উচিত উনি দুধ খেতে পারবেন কিনা উনপঞ্চাশ বছর বয়স হ্যাঁ খেতেই যদি আদার্স কোনো সমস্যা না থাকে যেমন এক্সসেসিভ গ্যাস্ট্রো সমস্যা না থাকে তবে খেতেই পারেন দুধ কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সমস্যা না থাকলে খেতেই পারে ওকে ফাইন একদম যদি দুধের একটু হাইপার সেনসিটিভিটি থাকে বা দুধের অ্যালার্জি থাকে ওই ধরনের সমস্যা থাকলে না খাওয়াই উচিত এই ধরনের কোনো সমস্যা না থাকলে তো দুধ খেতে কোনো বারণ থাকার কোনো কোনো কারণ নেই ঠিক দুধ খেতেই পারে ওকে এবার কে আছেন টেলিফোন আমাদের সঙ্গে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নوشকর কে বলছেন কোথা থেকে বলছেন আমি ধরনা লাই বলছি দুর্গাপুর থেকে বলছি দুর্গাপুর থেকে ঝর্ণা দেবী বলুন কি জানতিস আই আমি আমার নাতির জন্য আমন আমন নাতিস কারণ 3 মাস আর মাস বয়াত হলো এখনো পুরো কথা সব বলেন না বুঝেন তো আচ্ছা আর পুরো পুরো কথা বলে না আর এমনিতে বাকি অন্য কোনো সমস্যা আছে

আসলে ওকে না ওকে খাবার খেতে যাইত না করে খাওয়ানো তো ভাষা ডেভেলপমেন্ট হাতে করে ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আপনি সঙ্গে থাকুন স্যার কি বলছেন শুনুন ভাষা ডেভেলপমেন্টের যে প্রবলেমটা আজকাল হচ্ছে বাচ্চাদের এটা হলো বিভিন্ন ধরনের ভাষার এক্সপোজ হওয়া একটা ভাষাতে এক্সপোজ না হয় বিভিন্ন ধরনের ভাষাতে এক্সপোজ হওয়াতে ওরা ওরা কনফিউশনে ভোগে এবং ঠিক মতো ল্যাঙ্গুয়েজ স্কিলটা ওদের ডেভেলপ করছে না তো ওই যে টিভি বা মোবাইলে অন্য ভাষার যেগুলি ওরা বলছেন এগুলিকে অ্যাভয়েড করলে শুধু ঘরে সবার সাথে বাংলাতে যদি কথা বলে তাহলে ওর ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হবে ঠিক ओके ম্যাডাম সুগার এফিশিয়েন্ট ডায়েটের মধ্যে কি কি থাকা উচিত এবং কি কি থাকা উচিত না একটু যদি শর্টে আপনি বলেন সময় খুব বেশি নেই ডায়াবেটিস پیشنট ক্ষেত্রে যে এমন কোনো রেস্ট্রিকশন নেই অনেকেই ভাবেন যে ডায়াবেটিস হয়েছে এখন আমি কিচ্ছু খেতে পারব না আলু এইগুলো এই ধরনের কিছু থাকে কিন্তু থেকে আগে হচ্ছে আমাকে এক্সারসাইজ করতে হবে আচ্ছা ডায়াবেটিস হয়েছে মানে আমি অরমনা যে বসে থাকব খাব ইনসুলিন নেব সুগারের মেডিসিন খাবো সেটা হলে কিওর হবে না আমাকে ঠিকঠাক পরিমাণে এক্সারসাইজ করতে হবে বডিটাকে যতটা আমি একটিভ রাখবো ততটা কিন্তু আমার ব্লাড সুগার লেভেলটাকে আমি কন্ট্রোল করতে পারবো তাছাড়া হচ্ছে যেটা কার্বোহাইড্রেট সোর্স আমাদের ভাত রুটি এই জাতীয় জিনিস তার মধ্যে দুটো ভাগ আছে একটা সিম্পল একটা কমপ্লেক্স তো আমাদের কমপ্লেক্স জাতীয় জিনিস যেগুলো থেকে ধরুন কম মানে খুব দেরিতে সুগার রিলিজ হচ্ছে ব্লাডে সেগুলো বেশি খেতে হয় যেমন রুটি দালিয়া ওটস এগুলো যে কমপ্লেক্সের এক্সাম্পল তাছাড়া এমন খাবার খাওয়া উচিত যাতে আমাদের কার্বোহাইড্রেট ইনটেকের পরিমাণটা একটু মানে পরিমাণে নর্মাল থেকে কমে যায় যেমন ধরুন আপনি মানে আমরা দুপুরবেলা খেতে বসেছি বা খাবো তো আমরা যেহেতু বাঙালির প্রথম খাদ্য ভাত আমরা একটু ভাত অনেক রকম তরকারি হলে ভাতের ইনটেকটা বেশি হয় তো তার পাশাপাশি যদি আমরা এক প্লেট সাজিয়ে নিয়ে স্যালাড খাই বা স্যালাড নিয়ে বসে তো স্যালাডের ইনটেকে কি হচ্ছে এটা বেশি যাচ্ছে ফাইবার তো আমাদের কমে সেটাইটিটা আসছে খিদে ভাবটা কম লাগছে তো ফলে আমাদের ইনটেকটা কমে যাবে তার পাশাপাশি হচ্ছে সুগার নর্মাল রাখার মানে যেটা গ্লুকোমিটারে করা হয় খাওয়ার দু ঘন্টা পর সেটা লাঞ্চের পর যদি এক কাপ জলে একটুখানি লেবু মানে চিপে একটুখানি খাওয়া যায় সেটা কিন্তু ডায়াবেটিসটাকে একটুখানি কিওর মানে সুগার লেভেলটাকে একটু কমাতে সাহায্য করে তো সেভাবে আর একটু লং গ্যাপ যেন না হয় মাঝে মাঝে একটু ফ্রিকুয়েন্ট ফ্রিকুয়েন্ট মিলটা খুব বেশি হেল্পফুল ওকে আমাদের এবার কি আছেন আমাদের সঙ্গে টেলিফোনে বলতে দেখেনি হ্যালো হ্যালো হ্যাঁ দর্শক বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন আমি থেকে বিনয় কর্ম বাকুড়া থেকে বলছেন হ্যাঁ বলুন কি জানতে চাইছেন

সুগারটা কমছে না কেন ওকে ঠিক আছে আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ আমরা পোষণ নিয়ে কথা বলছিলাম বেসিক্যালি অনেকেই সুগার ভাবছেন আর সুগারের মাত্রা নিয়ে আমরা কথা বলছি তো সুগার নিয়ে আমরা অবশ্যই এর মধ্যে একদিন আবার কথা বলবো কোনো একজন বৃহস্পতিবার দিন তবে স্যার এই যে এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন সুগার কমছে না কেন ওষুধ খাচ্ছি খাবার খাচ্ছি সব কিছু কন্ট্রোলে আছে কিন্তু সুগার কন্ট্রোলে নেই এইটার কি সমাধান আছে এই যে ম্যাডাম একটু আগে বললো যে আমরা শুধু ওষুধ খেলেই হবে না পাশাপাশি এক্সারসাইজটা খুবই দরকার উনি ঠিকমতো এক্সারসাইজ করছেন কি না এটা দেখতে হবে এক্সারসাইজটা খুবই দরকার আর ওষুধে এক্সারসাইজ করার পরেও ওষুধে যদি কাজ না করে তাহলে হয়তোবা ওষুধের ডোজ বাড়াতে হবে নতুবা ওষুধের চেঞ্জ করতে হবে অনেক সময় খাওয়ার ওষুধে কাজ না করলে ইনসুলিনে শিফট করতে হয় ইনসুলিন দেওয়ার দরকার হতে পারে যদি খাওয়ার ওষুধে কাজ না করে তো প্রথম দেখতে হয় যে এক্সারসাইজ ঠিকমতো করে ঠিক মতো ওষুধ খেয়ে খাওয়া দাওয়াটা ঠিকমতো কন্ট্রোল করে ঠিক হলো কি না এটা দেখতে হবে একটা করলাম আর একটা করলাম না এটা দেখতে হবে ওকে খুব বেশি সময় নেই শেষে আর একটা প্রশ্ন ম্যাডাম আপনার কাছে বাজারের যে হেলথ ড্রিঙ্কস বলুন বা বেবি ফুডগুলো পাওয়া যায় সেগুলো থেকে আমরা কতটুকু সঠিক পোষণ পাই বা শিশুরা সঠিক পোষণ কতটুকু পাওয়া সেগুলো অ্যাকচুয়ালি যেহেতু প্যাকড ফুড সেগুলো সেগুলো ফুললি পলিশড ফুড যেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একটা মানে যে একটা খাদ্য উপাদানকে বিভিন্নভাবে পলিশ করে করে সেটার মধ্যে খাদ্য মাত্রা অনেকটা কমে যায় তো পেছনে অনেক কিছুই লেখা থাকে ফুড ডাব্বার পেছনে লেখা থাকে হ্যাঁ অনেক কিছুই দেওয়া থাকে কিন্তু এর মধ্যে এত বেশি পরিমাণে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে যে খাদ্য গুণগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় তো যত বেশি আপনারা রান্নাঘরে আমাদের নর্মালি যে খাবার যেগুলো আমরা খাই সেগুলো বাচ্চাদের খাওয়ান তত বেশি তার ডাইজেশনও ভালো হবে তার এমন হবে না যে বাচ্চাকে আমি প্যাকড ফুড খাইয়ে তাকে এত অভ্যস্ত করলাম যে পরবর্তীতে হয় অনেক সময় আমার বাচ্চা এটা খায় না ঘরের জিনিসই অনেক কিছু খায় না বাচ্চা কারণ আমরা তাদের ইন্ট্রোডিউসই করাই না তো প্যাক্ড ফুড না খেয়ে নর্মালি ঘরে সবাই যা খাচ্ছে সেটাতেই তাদের হেবিচুয়েটেড করাতে হবে কারণ সে তো কিছুই জানে না তাকে আমরা যেটা শেখাবো সেটাই সে শিখবে তো এগুলো এভয়েড করে একটু ঘরোয়া খাবার খাওয়ানোটাই বেটার ওকে স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার এই বাচ্চাদের শেষ প্রশ্ন আপনার কাছে পোষণের সঙ্গে রিলেটেড বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুষ্টির সঙ্গে তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শিশুদের কি কি করা উচিত তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তো ভিটামিন জাতীয় খাবারের দরকার তো ভিটামিন যেসব খাবারে আছে তো এগুলি তো ফ্রুটস গ্রিন ভেজিটেবল এগুলিতে ভিটামিনস থাকে এগুলি একটু বেশি পরিমাণে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর তার পাশাপাশি তো ইমিউনাইজেশন একটা ব্যাপার আছে আর ইমিউনাইজেশনের কথা বলতে গিয়েই আমি বলছি যে আমাদের মায়েরা যারা একটু পড়াশোনা জানে তারাও ইমিউনাইজেশন কার্ডে কি কি লেখা আছে এটা পড়ে না আমাদের ইমিউনাইজেশন কার্ড বাচ্চাদের যে ইমিউনাইজেশন কার্ড যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তাতে বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সুন্দর সহজ ভাষায় বাংলাতে কোন বয়সে কি খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে কিভাবে তৈরি করতে হবে সব সুন্দর ভাষায় লেখা আছে তারা যদি একটু কষ্ট করে এটা পড়ে তাহলে সব কিছু সব কিছু জেনে নিতে পারবে ঠিক ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজ ম্যাডাম আপনাকেও আমাদের সময় আজ শেষে এসছে অনেক কিছু জানার ছিল বাকি আরও তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই আপনাদের দর্শক বন্ধুরা পোষণ মাস পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পালন করা হচ্ছে যাতে আগামী দিনেও সারা বছর প্রত্যেকটা শিশুকে প্রত্যেকটা গর্ভবতী মায়েদের সঠিক পোষণ আমরা ব্যবস্থা করে দিতে পারি তো আমরা যতটুকু জানি ততটুকু নিশ্চয়ই জানি আর যেটা জানি না সেটা আমরা নিকটবর্তী কোনো ডাক্তারবাবুদের কাছে বা কোনো ডায়েটিশানের কাছে জেনে নিতে পারি তো দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে পারছেন তাদের খুব সবাই ভালো থাকুন